हाय फ्रेंड्स, आमी पूजा। आमार आरो एकटी नतून ब्लगे सबाइके जानाई अनेक अनेक स्वागत। आर सकाल थेके आमी आमार ब्लगटा किन्तु शुरू करलाम। तो सकाले उठे देखो आकिशना एखन घास दिए दिए, तो आमी गेले एकटु दाड़ाई तो भावे खेते दिते आसछे। आर एइदिके देखो रान्ना आमी बसे दिएछि, रान्ना हयेई गेछे प्राय। तो देखो कि कि रान्ना करलाम। तो एखाने देखो भेंडी चचड़ी आछे, चिंगड़ी माछ दिए पोस्त करेछि आर कि, আর আলু ভাতে, উচ্ছা ভাতে, পটল ভাতে, মাছ ভাজা, তার সাথে আছে লাউ শাকের ঝোল গেঁড়ি দিয়ে। তো বেশ রান্না প্রায় কমপ্লিট। এবারে সানটান করে নেব, আর কাঁচা কুচিও আছে তো তার সাথে সেগুলোও সেরে নেব। আর সান করে চলে এসেছি দেখো, আর আমার পুজো কিন্তু কমপ্লিট। তো পুজো হয়ে গেছে। তো বন্ধুরা, কাজকর্ম সেরে বসলাম একটু। তো সকাল 6টা থেকে 11টা পর্যন্ত মানে তাড়াহুড়ার মধ্যে ছুটা দৌড়া করে সকালটা কাটে, যেহেতু সকালে রান্না বান্না থাকে আর টাইমের মধ্যে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হয়। তো সেই জন্য না সকাল বেলাটা একটু বেশ তাড়াহুড়োর মধ্যেই কাটে। আর তারপরে মাঝখান টাইমটা ফাঁকা থাকি, ছেলে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত বেশ ফাঁকাই থাকি। আর ছেলে তো স্কুলে চলে গেছে, আর আমার পুজো টুজো সব কমপ্লিট। স্নান টান করে পুজো করেও নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাপের বাড়ি গেছিলাম, তো অনেক দিন হয়ে গেল বাপের বাড়ি গেছিলাম। তো বাপের বাড়ি থেকে দাদার তরফ থেকে পুজোর গিফট পেয়ে গেছি আমি, আর বাপের কাছ থেকে তার জামাইও পেয়ে গেছে। কিন্তু আমার আর আমার ছেলের এখনও বাকি আছে, সেটা পরে দিব আছে, পরে নেবো বলেছি। কোনো পুজোকে অনেকটাই দেরি আছে। আর তো চলো, কী কী টেন্স থেকে নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এই যে ব্যাগ ভর্তি করে আমি বসে গেছি দেখাবো বলে। তো অনেকদিন থেকেই দেখাবো দেখাবো ভাবছি, দেখানো আর হয়েই ওঠেনি। তো চলো সেগুলো নিয়ে আগে দেখাই। তো চলো দেখা যাক কী কী নিয়েছি। আর সকালে রান্নাবান্নাটা হয়ে যায় বলে না, মানে সকালে রান্নাবান্না হয়ে গেলে অনেকটা টাইম না ফাঁকা পাওয়া যায়। তো এই সময়টা বেশ ফাঁকাই থাকি, ফোন থেকে সময় কাটে না। বলি না আজকে ভিডিওটা করতেই হবে, অনেক দিন হয়ে গেল জামাগুলো নিয়ে এসেছি দেখানোই হয়নি। তো ভাবলাম আজকে দেখাই। তো কার প্রথমে শুরু করি, আমার ছেলের দিয়ে প্রথমে শুরু করি, যে কি ছেলের জন্য ড্রেস নিয়েছি। এরকম কিন্তু সব হচ্ছে রিলায়েন্স থেকেই নেওয়া। আর এই যে ড্রেসটা দেখো, পিঙ্ক কালারের উপরে একটা চেক চেক হচ্ছে জ্যাকেট দেওয়া আছে ফুল হাতা, আর পেছনটা হচ্ছে এইরকম বাঁধা আছে। তো প্রথমে একটা ড্রেস নিয়েছিলাম, তো সেটা দেখতে আরও সুন্দর ছিল, কিন্তু সেটার সাইজটা এতই ছোটো ছিল, তো বাধ্য হয়ে ফেরত দিয়ে আবার এটা নিতে হলো। সেটা আরও বেশি সুন্দর ছিল, এটাও ভালো লাগছে, তো সেটা আরও সুন্দর ছিল। দেখো জামাটা, তো এইটা জামা হলো, আর তার সাথে আছে জিন্সের প্যান্ট। এখন আমার ছেলে খুব জিন্সের প্যান্ট পরতে শিখেছে, অন্য প্যান্ট কিছুই পছন্দ হয় না, জিন্সের প্যান্টটি খালি ভালো লাগে এখন, ওই জন্য ম্যাচিং করে। তো আগে প্রথমে প্যান্টটা নিয়েছিলাম, তারপরে জামাটা নিয়েছিলাম। তো দেখো, আর যেহেতু এটা ব্লু কালারের জিন্স আছে, তো অন্য কালারেরও আছে, তো এরকম কালারে নেই, তো এটার সাথে ভালোই লাগবে মনে হচ্ছে জামাটা পরলে। এই যে অ্যাসেস কালারের মতো একটু লেখা আছে চ্যাম্প। তো প্যান্টটা একটু বড়ই আছে, তো বড়ই নিলাম। তো প্যান্টটার এখানটা গুড়ালে তো পরতে পারবে অনেকদিন, নালে আর যেহেতু কোথাও গেলে প্যান্ট পরবে, নালে তবে ছোট হয়ে যাবে। ভালো প্যান্ট আর কোথাও যাওয়ারও নেই তেমন, মামা বাড়ি ছাড়া, তো ওই জন্য একটু বড় দেখেই নিয়েছি। এটার সাথে বেশ ভালোই মানাবে জামাটার সাথে, জামা প্যান্টের সাথে পুরো ভালোই মানাবে। তো এটা একটা পুজোর ড্রেস হয়ে গেল বেমোর। তো তারপরে চলো আমার পরের দেখা এবারে। তো বড় একটা জিন্সের প্যান্ট নিয়েছে, সেটা বাবি কিনে দিয়েছে, ব্লু কালারের জিন্সের প্যান্টটা। যে জিন্সের প্যান্টটা ব্লু কালারের আছে,
আর তার সাথে আছে এই যে ছেলেদের ড্রেস, ছেলেদের ড্রেস আর কি রাখা হয়ে চেক চেকের উপরে দেওয়া আছে, খুব মোলায়েম গাটা। আর খুলছি না জামাটা আমি, ফুল হাতা এটাও, আর এরকম লাল সাদা ব্লু এরকম চেক চেক জামাটা। তো এটাও প্যান্টের সাথে জামাটা দারুণই ম্যাচ করবে। কত রকমের জিনিস পাওয়া যায় আর ছেলেদের সে এক ঢোল এক কাশি, একই রকম মেয়েদের কত রকম পাওয়া যায়। টেন্সে তো এত রকমের জামা ঝুলানো আছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা লি, তো এরকম ব্যাপার হয়ে যায়। শপিং মলে তো গেলে যেহেতু জামাগুলো ঝুলানো থাকে তো মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, পাশ বাগানে ডমকানার মতো অবস্থা হয়ে যায়। তো আগে জামাগুলো ফেরত দিয়ে আমি এই জামাগুলো নিয়েছি, তো এই কালারের জামা আমি পরিও নি আগে, তো এটা নিয়েছি। এ দেখো হাতাটা হচ্ছে থিক ওয়াটার হাতা এরকম, আর এই যে সামনেটা হচ্ছে এরকম বোতাম দেওয়া আছে, আর এই যে কালো কালো লাইন ডটের মতো দেওয়া আছে। আর এই যে ফোনে একটু কালারটা বেশি ডিপ দেখাচ্ছে, তো এই কালারটা আমি পরিনি, তো এই যে দূর থেকে যেরকম লাগছে এরকম জামাটা কালারটা। তো এটা গেল একটা, আর একটা আছে, আর একটা জামা আছে এই যে। রেড কালারের উপরে এই দেখো জামাটা আছে, প্রিন্টেড জামা, আর এই যে সামনে দড়ি আছে বাঁধার জন্য, আর এখানে বোতামের মতো কাজ আছে যে লম্বাভাবে চলে গেছে, আর আছে স্লিভলেস হাতা, আর ভিতরে হাতাও আছে কিন্তু কিন্তু আমি ভাবছি যে আর হাতা লাগাবো না, এটা স্লিভলেসই পরবো। আর কালারটা তো দেখতেই পাচ্ছ রেড রেড হালকা রেড, খুব একটা যে ডিপ রেড তা নয়। তো এই দুটো কালারের জামাই আমার মানে পরিনি আমি, তো সেই জন্যই নিলাম। ওখানে তো গিয়ে মনে হচ্ছে এটা নেবো না ওটা নেবো, মানে গণ্ডগোল হয়ে যায় আর কি। তো দেখে দেখে ভাবলাম এই কালারগুলো পরিনি, তো এই কালারগুলোই নিলাম। তো কেমন লাগলো আমার ড্রেসগুলো আমার আমার ছেলের আমার বরের অবশ্যই জানিও। আর হচ্ছে আছে মজা, তো মজাও পাওয়া যাচ্ছিলো, শপিং মলে সবই পাওয়া যায়, তো মজাও নিয়ে নিয়েছি পুরো এক সেট, অনেকগুলো মজা আছে তিন চারটের মতো। আর কি রয়ে গেল এখানে, হায় রে এই যে টাই ছেলের টাই। তো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানিও, তো চলো এটা আমি গুছি রাখি এবারে। হাত থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি, আর এসে ভাজও করলাম, আর তার আগে খেয়েও নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো রোদটা দেখে ভাবলাম যেহেতু ভাত মাস পড়ে গেছে জামাগুলো রোদে দিই, তো জামা কাপড়গুলো রোদে দেবো কি, মানে নেমে এসে ভাঁজটা করতে করতে মেঘের অবস্থাটা খালি দেখো একবার, পুরো মেঘ ধরে গেছে। আর রিক্স নিলাম না আমি, না বাবা আজকাল রোদে দেবো না, তো এখনও টাইম আছে রোদে দেওয়ার। তো আমাদের ভাদ্র মাসে জামা কাপড় আলমারি থেকে বের করে রোদে দেওয়ার একটা মানে পাট আছে আর কি, শাশুড়ি মার দেখেই শিকা। তো প্রতি বছরই দিই ভাদ্র মাসে সব কিছুই রোদে, তো এবারও দিবো ভাবছিলাম কিন্তু বাবা মেঘটা ধরে গেছে, ওই জন্য আর রিক্স নিলাম না, এখন একটু শুবো। তো এখন না সিরিয়াল দেখার বড্ড নেশা হয়েছে, তো সিরিয়ালগুলো দেখতে বিরাট ভালো লাগছে, তো ফুলকিটা দেখা হয়নি, তো যাই হোক ফুলকিটা আগে দেখে নিই সিরিয়ালটা, তারপরে কিছু কাজ আছে। কিছু কাজ আছে বলতে মানে বিস্কুটের প্যাকেট ট্যাকেট এনেছে, তো সেগুলো ডিবায় ভরতে হবে, আর এখনও ছেলের আসতে দেরি আছে, তো একটু শুয়ে সিরিয়ালটা দেখে নিই, তারপরে প্যাকেটে মানে যা যা এনেছে আর কি প্যাকেট সেগুলো ডিবায় ভরে রাখবো। তো একটু শুয়ে শুয়ে সিরিয়ালটা দেখা হলো, তারপরে উঠে কিছু কাজ ছিল তো সারলাম সেগুলো, তারপরে তো ছেলে আসার টাইম প্রায় হয়েই এসছে, তো ওই জন্য ফল নিয়ে বসেছি, তো ফল কেটে রাখছি ছেলের জন্য, আপেল আর বেদানা,
তো ওই দু রকমের ফলই কেটে রাখছি। আর দেখো মেঘটা প্রচণ্ডই ধরে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি পড়বে, তো ছেলে আসার টাইমেই না, এরকম সময় বৃষ্টিটা আসে। তো আমি ওই জন্য গেটটার সামনে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।